হ্যালো বন্ধুরা, সবাইকে আবারও অনেক অনেক ওয়েলকাম। আজ আমরা চলেছি উত্তরের প্রাকৃতিক বৈচিত্র্যময় অঞ্চল ডুয়ার্সের মধ্য দিয়ে। আমাদের গন্তব্যস্থল ছিল ভুটানের গোমটু। শুনে পড়াশোনা করবে, ঠিক আছে? ফাঁকি মারবে না। চলো পিছনের সামনে। এই আমাদের আজকে সারথি, আমার আজকে দোস্ত দোস্ত জি। ফালাকাটা থেকে সকাল 10টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি। আমরা ফালাকাটা থেকে প্রথমে বীরপাড়া, এরপরে বীরপাড়া থেকে উত্তর দিকে আমরা ডুয়ার্সের মধ্য দিয়ে যাব ভুটানে। আমরা মোটামুটি ফালাকাটা থেকে বীরপাড়া হয়ে এখন যাচ্ছি আমরা পাহাড়ের সাইডে। সাইড দিকে চা বাগান দেখতেই পাচ্ছ আমার মাঝখান দিয়ে তো বড় রাস্তা। আই থিঙ্ক ন্যাশনাল আর স্টেট হাইওয়ে হবে, ন্যাশনাল হাইওয়ে হবে আই থিঙ্ক। এপাশেও চা বাগান, এপাশেও চা বাগান। আমার সঙ্গে রয়েছে দাদা সঞ্জয় আর বন্ধু দীপেশ। তারা এখন ওই যে গাড়িতে জল ভরছে, সামনে গাড়ির যে ই থাকে যেটাতে গাড়ির সামনে স্ক্রিনকে ক্লিয়ার করে, তার জন্য জল ভরছে। দিয়ে বানায় চাটা, ওই যে খড়ি দিয়ে লাকড়ি দিয়ে বানায় তো। এই জায়গার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে দলগাঁও চা বাগান। আচ্ছা, দলগাঁও চা বাগান, ঠিক ঠিক। পাহাড়ে একটা দলগাঁও আছে। হ্যাঁ, ওই দলগাঁওটা তো চাল এখানকার বিখ্যাত হলো চা, এখানকার চা। সেটা খড়ি দিয়ে মানে জাল দেওয়া হয়, তার জন্য এখানকার টন টন স্মেল রয়েছে। অন্য কোন দিন আপনারা টেস্ট করাবো, এখন আমরা সামনে যাচ্ছি। এটা কি ন্যাশনাল হাইওয়ে না? এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, ভুটানে ঢোকার যে ডোর, সেই রোড গুলো আছে, কানেক্ট রয়েছে এই অঞ্চল গুলোর সঙ্গে। সেটার এখান থেকে একটা আছে যেরকম মাকড়াপাড়া দিয়ে আমরা ভুটানে ঢুকতে পারি, ওইটা একটা মানে ভুটানে ঢোকার রাস্তা গ্রামগুলো থেকে ডুয়ার্সটা আসছে। একটা আছে লঙ্কাপাড়া দিয়ে একটা ঢুকতে পারি আমরা, এখান থেকে দুটো তিনটে কানেক্ট হয় ভুটানের সঙ্গে বীরপাড়াকে কেন্দ্র করে। তারপর আরও বিভিন্ন দিকে আছে, ওদিকে আমার জয়গান দিকে আছে, আমার সাথে রাস্তা আছে। তারপরে আপনার হচ্ছে এদিকে যদি আমরা এগিয়ে যাই আরও কতগুলো আছে, টোটাল 17টা সম্ভবত হচ্ছে ডোর্স আছে মানে ভুটানের সঙ্গে কানেক্টিভিটি, রোড ইন্ডিয়ার সঙ্গে। তার মধ্যে আমাদের এখানে সম্ভবত ওয়েস্ট বেঙ্গলে পড়েছে 11টা, আর আসামে আছে 7টা সম্ভবত, একটা মনে পড়ছে না ঠিক আছে আমার। দুই দিকে চা বাগান এবং তার মাঝ বরাবর চলে যাওয়া ন্যাশনাল হাইওয়ে, সত্যি এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এই ডুয়ার্সে।
এই সারা বছর নদীটাতে জল থাকে না, যখনই ভুটানে বৃষ্টি হয় হঠাৎ করে নদী এত ফ্লো চলে আসে। এর আগে আমি একবার এসেছিলাম, তখন শুনেছিলাম যে এখানে একটা বাচ্চা হচ্ছে ওই যে নদীর ফ্লোতে ফেসে গেছে। এটা মাঠ মনে হচ্ছে, আমরা একটু তেল ভরে নেই, পাম্প নেই যেহেতু এই মুহূর্তে আশেপাশে। এটা কালার ভালো না, সামনেটা চলো। 2 লিটারের মতো ভরে নেই, আমরা আসলে ফেসে গেছি। আমরা জানতাম যে বীরপাড়া রেললাইনের পাশে একটা হচ্ছে পেট্রোল পাম্প ছিল, সেই পেট্রোল পাম্পে পেট্রোল ভোট আমি এর আগে ভরেছি অনেক কয়েকবার বাইক নিয়ে এসে, কিন্তু এই মুহূর্তে এসে শুনলাম যে পাম্পটা বন্ধ হয়ে গেছে। সেই জন্য আমাদের বিকল্প হিসেবে এই ভাইয়ের কাছ থেকে কিছু তেল ভরতে হলো। একটা সোজা রাস্তাটা চলে গেছে আপনার, এটা চলে গেছে লঙ্কাপাড়া হয়ে ভুটানের পাগলি, যেখান থেকে ডোলোমাইটটা মাইনিং হয় সেই রাস্তা চলে গেল এটা সোজা। এটা হচ্ছে আপনার দলমোর চা বাগান হয়ে, আর আমরা এই দিকে টার্ন নিলাম, এটা হচ্ছে মাকড়াপাড়া যাওয়ার রাস্তাটা। এগুলো দুটো রাস্তাই হচ্ছে ভুটানের সঙ্গে কানেক্ট রয়েছে। এখান থেকে এসে আপনার বীরপাড়া ক্রস করার পরে যে সিঙ্গানিয়া চা বাগান আছে সেটা ক্রস করার পরে আপনাদের মানে সেই ট্রাফিক টার্নিংটা পড়বে আর কি। একসময় এগুলো সব চা বাগান ছিল, কিন্তু ওই ভুটানের ডোলোমাইট মাইনিং এর ফলে তুমি যে বলছিলে এগুলো সব চা বাগান ছিল, খারাপ হয়ে গেছে। এগুলো সব চা বাগান ছিল একসময়, এগুলো সব চা বাগান ছিল। এগুলো হচ্ছে মাকড়াপাড়া চা বাগান, কিন্তু এগুলো ভুটানের ডোলোমাইট মাইনিং এর জন্য এই চা বাগানটা একদম পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বিশেষ করে পাহাড় ঘেঁষে এইদিকের আর ওদিকে লঙ্কাপাড়া চা বাগান, দুটো চা বাগানই একদম পুরোপুরি একদম ক্ষতিগ্রস্ত হয়েছে। 2-1টা চা গাছ আছে এখন। এগুলো আপনি যদি আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির প্রফেসর সুবীর স্যারের কিছু আর্টিকেল আছে সেগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন ওখানে ডোলোমাইট মাইনিং এর ফলে কীভাবে হচ্ছে এখানকার চা বাগানটা মানে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যারের লেখাগুলোতে আমরা পেয়েছি। এখানে দেখুন ফ্ল্যাশ ফ্লাডকে ঠেকানোর জন্য এই জায়গাগুলোতে বালির বাদ দেওয়া হয়েছে, ফ্ল্যাশ ফ্লাডকে ঠেকানোর জন্য বালির বাদ দেওয়া হয়েছে। জলটা কোন দিকে গেছে? এবার ওই ভুটানে যখন বৃষ্টি হয় এইগুলোতে ফ্ল্যাশ ফ্লাড হয়ে যায়, এই ফ্ল্যাশ ফ্লাডকে ঠেকানোর জন্য বালির বাদ দিয়েছে। এটা কিন্তু ওই বিদেশি কিছু আমি ফরেনার কিছু আর্টিকেলে পড়েছি, ওরা বলেছে যেই মেটেরিয়ালসটা তোমার কাছে অ্যাভেলেবেল, এই যে এখানে বোল্ডারের বাদ আছে, বলেছে যেই মেটেরিয়ালস তোমার কাছে অ্যাভেলেবেল ওই কাছে ওখানে পাওয়া যায় সেই মেটেরিয়ালসটাকে তুমি ইউজ করবা, ওখানটায় ইউটিলাইজ করবে, সেটা তুমি কাট করতে পারো। ফরেনার যেরকম হচ্ছে আপনার নাতিশীতোষ্ণ যে বৃষ্টিপাত অঞ্চলগুলো আছে সেখানে ওরা করে কি, ওরা কাঠের ইউজটা করে, বাঁশের ইউজ করে, তা আমাদের এখানে হচ্ছে ওই বালি পাথরের ইউজটা করা হয় এর জন্য। ঠিক আছে, অনেক জায়গাতে কাঠের, এখানে যেখানে কাঠগুলো ফরেস্টের কাছে কাঠের ইউজও হয়েছে এখানে দেখা যায়, এগুলো ফিল্ডে গেলে খুব সুন্দরভাবে দেখা যাবে ব্যাপারগুলো। এটা হচ্ছে আমাদের ওই পেন্ডেন্ট সিমেন্ট কোম্পানি, এটা ভুটানে অবস্থিত, এটা এই অঞ্চলের লোক, এটা লোকেশন, এটা 00 এরিয়া না? হ্যাঁ, এটা হচ্ছে বর্ডারের সঙ্গে যেটা নো ম্যানস ল্যান্ড সেটা পেন্ডেন্ট সিমেন্ট কোম্পানি ভুটানের। এটা এখানের যে ডোলোমাইটটা পাওয়া যায় সেটাকে কাজে লাগিয়ে এখানে মেইনলি সিমেন্টটা উৎপাদন করা হয়। এটা ডুয়ার্সে খুব ভালো পপুলার, ডুয়ার্সে ভালো পপুলার এই সিমেন্ট কোম্পানিটা, এটা এখানে কাজ হয়। হ্যালো বন্ধুরা, এখন আমরা রয়েছি
ইন্ডিয়া ভুটান বর্ডারে। আমার পিছনে রয়েছে ভুটানের প্রবেশ করার গেট, আর আমি বাড়ি রয়েছি ইন্ডিয়াতে। চারদিকে পরিবেশটা খুব সুন্দর, আমি জানি না রেকর্ডিংটা থাকবে কি না, দেখতেই পাচ্ছ। সুন্দর একটা দেশ, যাওয়ার সময় এটা দিয়ে ঢুকবো। আবার রয়্যাল গভর্নমেন্ট অফ ভুটান, আমাদের পারমিশন তো বলো সবাই মিলে, ওয়েলকাম টু ভুটান। আমরা এখন ভুটানের ভিতরে প্রবেশ করেছি। মজার বিষয় হলো আমরা এখানে তেল ভরেছি পেট্রোল পাম্পে, সেই তেলের দাম হচ্ছে এখানে পেট্রোল নিল 79 rupees পার লিটার ইন্ডিয়ান রুপিসে। তার মানে হচ্ছে পার লিটারে 26 টাকা কম আমাদের, মানে শিলিগুড়ি থেকে বা ইন্ডিয়ার থেকে 26 টাকা কম পার লিটারে। আমরা হচ্ছে যেখানে আমার 3000 টাকার উপরে তেল লাগতো ফুল ট্যাঙ্কি হতে, সেখানে আমার 2300 টাকার তেলে আমার হচ্ছে ফুল ট্যাঙ্কি হয়ে গেল। এটাই হচ্ছে একটা মজার বিষয়, আনন্দের বিষয়। আজকে সারাদিন যেটা আমরা ঘুরবো, আমরা এই যে পেন্ডেন্ট সিমেন্ট ফ্যাক্টরিতে চলে এসেছি, এখন আমরা এর সামনে দিয়ে একটু দেখে আমরা যাবো। আমরা ভেতরে ঢুকবো না, আমরা সাইড দিয়ে সামনাটা তো দেখতেই পারি। আমরা এখন একটু নদীর মাঝ বরাবর যাচ্ছি, নদীর মধ্যে জল নেই, সিমেন্টের মতো। এই যে দেখ সিমেন্টের মতো, যেখানে ডোলোমাইট এত আছে যে উপরে সিমেন্টের প্রলেপ পড়ে গেছে। এই যে ধরে দেখ, একদম পুরা সিমেন্ট, দেখ পুরা সিমেন্ট, পুরা সিমেন্ট, এই যে পুরা সিমেন্ট। আর একটু বেশি থাকলে অটোমেটিক গেলে কংক্রিট হয়ে যায়, কংক্রিট হিসেবে হয়তো কোনো কোনো জায়গায় লোয়ার পোর্শনে গেলে কংক্রিটের মতো পাবি, নিচের পোর্শনগুলোতে। এটাকে আমি নিচে করছি, পাহাড়গুলো তো বেস্ট। ভুটানে এসে ইন্ডিয়ান ফোন বাজে পড়ে যায়। তিনজন আসছি, তো মনে হয় বর্ষাকালে সেই জল যায়, সেই স্রোতে জল যায় তো। ফ্ল্যাশ ফ্লাড মানে কি বললাম না, প্রচুর লোক মারা যায় ওই যে। পাহাড়গুলো দেখছিস, এক আজব পাহাড় দেখতে পাচ্ছ তো। লোয়ার পোর্শনে নদী জল, এই পাহাড়ের ওই সাইডটাতে প্রচুর হচ্ছে কোল আছে নদীর সঙ্গে, কয়লা আছে, মানে পাথরের সঙ্গে কোল আছে। সেই জন্য কয়লা থাকার জন্য কি হচ্ছে, ওই কয়লাগুলো যখন ওই পাশে আর একটা নদী আছে ছোট নদী, সেই নদীটা দিয়ে যখন কয়লার জল মিশ্রিত যায়, তখন জলটা প্রচণ্ড কালো হয়ে যায়। সেই জলটা কালো থাকার জন্য ওই নদীটার লোকালি নাম হয়েছে কালাপানি। আমি নিজে ওখানে সার্ভে করতে গিয়ে দেখেছি, যখন বৃষ্টির জলটা যাচ্ছে একদম কালো হয়ে যায়, একদম জলটা একদম কালো, কোনো নদী একদম মানে কয়লা গোলা যে বোঝা যাচ্ছে। ওই পোর্শনটার জন্য ওই নদীটার নামই হয়েছে কালাপানি। এটা গারুচিরা কালাপানি এগুলো সব গিয়ে মিশেছে হচ্ছে ডিমডিমা নদীর সঙ্গে একসঙ্গে। ডিমডিমা বলতে ওই যে রেত্তি, তারপরে গারোচিরা, তারপরে হচ্ছে কালাপানি, গার্গেন্দা, এই যে নদীগুলো সবগুলো গিয়ে একসঙ্গে মিশে পরে ওই ওখানে হচ্ছে ডিমডিমা নাম হয়। কোল আছে এগুলোতে, কোলের এই যে এই পোর্শন আছে, কোলের কোল কোল থাকার জন্য দেখুন এই যে কালো হয়েছে, এই যে এগুলোতে কুল আছে। কোয়ালিটি ভালো না, এগুলো মিক্স আছে আর কি, কিন্তু ওই পাশের যে পাহাড়টা সেখানে একদম পুরোপুরি কুল আছে, হ্যাঁ একদম, এই যে পুরোপুরি যে কুল
ফুল আছে এই আগুন ধরিয়ে জ্বালালে এত একটা ভাঙে পড়লে না শেষ আমরা এখন আছি ভুটানে এদিকে দেখতে পাচ্ছো সিমেন্টের ফ্যাক্টরি পি বলল পেন্ডং সিমেন্ট ফ্যাক্টরি আমরা রয়েছি একটা রিভারে নাম যার নাম দারুচি আমরা এখন আছি ভুটানের ভেতরে আবারও আমরা এবার নদী দিয়ে মানে নদী মাঝখান দিয়ে গাড়ি চালায় আসলাম দূরে একটা আউটপোস্ট রয়েছে ওখানে আর্মি আর এদিকে পাহাড় সুন্দর দেখতে পাচ্ছ আর আমরা এই পাহাড়ের মাঝখানে হাঁটছি এখন নদী দিয়ে আর যদি হঠাৎ করে একটা বৃষ্টি আসে জোরে আর ফ্ল্যাশ ফ্ল্যাট শুরু হয় তাহলে কি হবে তোমার গাড়ি গেল এক্স্যাক্টলি আমরা কোথায় সেটা আমি নিজে জানি না না ইন্ডিয়াতে না ভুটানে না কোথায় বর্ডার না যেভাবে আমরা বর্ডার নিয়ে মানে চিনিমিনি খেতেছি আমাদের সঙ্গে যে কি হবে ভগবান জানে গুলি করবে না ওটা যে সমস্ত জায়গায় ওসব গুলি করলেও কিছু করার নেই আমাদের কিছু করার নেই কারণ ওদের পারমিশন আছে আশপাশ আছে পাগলি নদীর উপর দিয়ে হাঁটছি এর কোনো নির্দিষ্ট কোনো হচ্ছে মেইন যে ওর চ্যানেল নেই ওইভাবেই ও যখন বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় যেদিকে ওর মন চায় সেই দিকে ও তখন ওর প্রবাহিত হয় এখন এই বছর যেরকম বোঝা যাচ্ছে যে ওই পাশটা দিয়ে গিয়েছে পশ্চিম সাইডটা দিয়ে আর এই পাশটাতে এই বছর সেরকম ভাবে যায়নি তাই এখানে ঘাস হয়ে গেছে লাস্টের দিকে গিয়েছিল আর ওই যে ওখানে দেখতে পাচ্ছেন ওখানে একটা হচ্ছে অ্যালুভিয়াল কোন সৃষ্টি হয়েছে পাগলি নদী যেখান থেকে ভুটানের পাহাড় থেকে ইন্ডিয়াতে জাস্ট ঢুকলো ওখানে একটা অ্যালুভিয়াল কোন ফরমেশন করেছে আর উপরে যে ফাঁকা জায়গাগুলো দেখছেন ওই যে পাহাড়ের মাথাতে হচ্ছে কোনো মানে গ্রিনলেস যে জোনটা আছে গ্রিনলেস ল্যান্ড ওগুলো হচ্ছে ডোলোমাইট মাইনিং সেক্টর ওখানে ডোলোমাইটটা মাইনিং হয় ভুটানের যেটা পাগলি বলি আমরা ওখান থেকে মাইনিং হয়ে যে ট্রাকের মাধ্যমে দেখুন এই দিক দিয়ে ট্রাকগুলো যাচ্ছে আর ওই পোর্শানে আবার আছে ওর ওই সাইডে আছে যেটা হচ্ছে আমাদের এই লঙ্কাপাড়ার দিকে লঙ্কাপাড়ার থেকে ওই পাশে হচ্ছে আবার মানে গিয়ে আপনার দলগাতে নিয়ে যায় ওরা ডোলোমাইটগুলো মাইনিং করে ফোন
রাস্তা খুঁজে পাচ্ছি না আমরা, দেখি রাস্তা কোথায় আছে, রাস্তা খুঁজে পাচ্ছি না, রাস্তার কোনো ঠিক ঠিকানা পাচ্ছি না, তাই রাস্তা খুঁজে জমে যাচ্ছি জঙ্গলের মাঝ দিয়ে, এবার যাওয়াটা খুব রিস্কের বিষয়, চিন্তা একটা কোনো পশু পাখি যেন অ্যাটাক না করে, জীবজন্তু মোটামুটি 1.5 মিটার আসার পরে ওই যে নদীটা আসলো না আগে নদীটা, ওই নদী আসছি আমরা, একটু ওইটুকু যাওয়া তোমার খারাপ আছে হালকা হালকা, বাকি এগুলো প্লেনে এসে যাই হোক আমরা ঠিক জায়গায় আসছি, এখান থেকে যাওয়া যাবে, সমস্যা হবে না। এ পাশে আসুন, গর্ত আছে না, ঠিক আছে আসো 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 বাদিকে আসো, স্ট্রেট আসো স্ট্রেট, ঠিক আছে আসো, প্লে আসো হ্যাঁ চলো, সামনে একটা আছে এরকম, আসো আসো আমি যাচ্ছিলাম, ভয় একটু যদি ই থাকে ভালো টালুক ভালুক দাদা, ওই ভয় আমি পুরা বাদিক এই তো বেশ নদী এটুকু বাস, এরপর প্লেন আমি দেখা আসি আমার ভালো লাগছিল, যাই হোক রাস্তা পাওয়া গেল, জায়গাটা আটকে গেছিল পাথর নিচে ছিল।